সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলামের খেদমত অনুষ্ঠানে আমি ডক্টর খিজির হায়াত খান আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর এই জীবন ব্যবস্থা মানুষের জীবনের প্রত্যেকটি অঙ্গনেই পরিপূর্ণভাবে যদি বিকশিত হয় তাহলে মানুষ সত্যিকার অর্থেই এর সুফল পায়। ইসলামের খেদমতে আমাদের বর্তমান সরকারের যে সমস্ত কার্যক্রমগুলো, যে সমস্ত অবদানগুলো আছে, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিষয়গুলোর উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন সাবহেডে আলোকপাত করব। আজকে আমাদের এই অনুষ্ঠানের আওতায় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে হজ ব্যবস্থাপনা। আজকে এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। সুপ্রিয় দর্শক, আসুন আমরা আমাদের সম্মানিত আলোচকবৃন্দের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমার ডান দিকে আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আনিসুর রহমান। এরপরে আছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে হজ হচ্ছে ইসলামের অন্যতম একটি স্তম্ভ, একটি ফরজ ইবাদত। ইসলামের খেদমতের সাথে হজের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানের বাংলাদেশ সরকার হজ ব্যবস্থাপনায় যে সমস্ত খিদমত করছেন এই দেশের মুসলিমদের জন্য, আমরা এইসব বিষয় নিয়ে আজকে আলোচনার প্রয়াস নেব। আমরা জানি যে হজ ব্যবস্থাপনা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। আমাদের মাঝে যেহেতু আমাদের মাননীয় ধর্মসচিব উপস্থিত হয়েছেন, তাই আমরা এখন তার কাছ থেকেই জানতে চাইব যে হজ ব্যবস্থাপনা বাংলাদেশ সরকার এই যাবৎকালে কী কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো সম্পর্কে দয়া করে তিনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু। ধন্যবাদ ডাক্তার খিজির হায়াত খান, আপনি একটা সময় উপযোগী বিষয়ে অবতারণা করেছেন আজকে আলোচনায়। 11 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী আশকুনাস্ত হজ অফিসে এবছরের হজ কার্যক্রমের উদ্বোধন করে হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি যে আমাদের দেশ থেকে এবার 1,26,798 জন হজযাত্রী হজে যাবেন। আমরা আশা করছি কোনো রকমের সমস্যা উদ্ভব হবে না। আপনারা যদি দেখেন যে এই আজকের বিষয়ে আপনি বলেছেন যে এখানে এই বর্তমান সরকারের সময় হজের যদি একটা তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরি তাহলে দেশবাসী জানতে পারবেন 2009 সালে মাত্র 65,000 হজযাত্রী হজে গমন করেছিল, এবছর তা দ্বিগুণের কাছাকাছি চলে গিয়েছে। এবং 2009 সালের সাথে যদি আমরা আরও কিছু প্যারামিটার যদি চিন্তা করি তাহলে সেই সময়ে আমাদের সেই আগেকার দিনের সেই ম্যানুয়াল সিস্টেমে আমাদের কাজ করতে হচ্ছে করেছিলাম। এখন কিন্তু পুরো হজ ব্যবস্থাপনা ই হজ সিস্টেম, প্রি রেজিস্ট্রেশন থেকে শুরু করে রেজিস্ট্রেশন, টিকিট, মানে এই দেশের পর্ব পরে আসছি আমরা, ওই দেশের যে পেমেন্টগুলো বিভিন্ন মোয়াল্লেম, বিশেষ করে মোয়াল্লেম, তারপরে ওখানকার ইয়েতে মোয়াসাসা, তারপরে ওখানকার বাড়ি ভাড়া, ক্যাটারিং, ট্রান্সপোর্টেশন, সেটা জেদ্দা থেকে শুরু হয়ে মক্কা, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আবার মক্কা, কিংবা ওই মিনা, মুজদালিফা, আরাফা, এবং সর্বোপরি মক্কা বা মদিনা থেকে জেদ্দায় ফিরে আসা, এই পুরোটাই কিন্তু ই হজ সিস্টেমে পেমেন্ট করতে হয়। গত বছর পর্যন্ত ছিল যে ওখানে যদি কারো অ্যাকাউন্ট থাকে সে অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট করতে পারতো সেই এজেন্ট বা ইয়েরা, এবছর কিন্তু তা না। এবার পুরো ব্যবস্থাপনার পুরোটাই ই হজ ব্যবস্থাপনায় এবং সম্পূর্ণ অর্থ এ দেশ থেকে আইবেন বলা হয় ই হজ সিস্টেমের মাধ্যমে পাঠাতে হয়। এটা একটা বড় পরিবর্তন যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে সেই ভিত্তির উপর তৈরি আমরা এখন কাজ করছি। এটা একটা শক্ত ভিত, সেই ভিতের উপর দাঁড়িয়ে আমরা আমাদের প্রযুক্তির সর্বোচ্চ সীমা আমরা পৃথিবীর সকল দেশের সাথে সমান তালে চলতে পারছি। এটা একটা বড় অর্জন আমি মনে করি গত 7-8-9 বছরের মধ্যে। এছাড়া আমরা এখন যেটা করি, আমাদের দেশে প্রি রেজিস্ট্রেশন হয়, প্রথম ধারাবাহিকভাবে যদি আমরা যাই, প্রি রেজিস্ট্রেশন হয় সেটা এখন এই মুহূর্তে 18 সালে তো আমরা হজ করছি, 19 সালের কোনো প্রি রেজিস্ট্রেশন বেসরকারি ইয়েতে খালি নেই। 20 সালের প্রায় শেষ পর্যায়ে আছে, 20 সালের প্রায় এখন আমরা
এক লক্ষর কাছাকাছি চলে গিয়েছে, হয়তো আর ২০ ২০ হাজার বা ২৫ ৩০ হাজার যেটা থাকবে সেটা আগামী মাসের মধ্যেই শেষ হয়ে যায়, অর্থাৎ সেপ্টেম্বর নাগাদ আমরা আশা করছি যে ২১ সালের জন্য প্রি রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আমরা এখন এখন এই মুহূর্তে আমরা তিন বছর এগিয়ে আছি আমরা বলতে পারি। পাশাপাশি আমরা যদি আরেকটু জিনিস দেখি যে এই এই ই হজ সিস্টেমটা কোথা থেকে রেজিস্ট্রেশন করা যায়, প্রি রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন করা যায় আমাদের সেই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে আমরা করতে পারি, জেলা প্রশাসকের কার্যালয় থেকে করতে পারি, ইসলামিক ফাউন্ডেশনের জেলা এবং কেন্দ্রীয় কার্যালয় থেকে বা মাইতুল মোকারমের অফিস থেকে আমরা করতে পারি। এই জিনিসগুলি টোটালটাই হচ্ছে এখন আমাদের ই হজ সিস্টেমের মধ্যে। আপনার কাছে আমরা আবার আসবো, এবারে আমরা আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে আমরা জানতে চাইব যে ইসলামিক ফাউন্ডেশন হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কী কী কার্যক্রম পালন করে। আলহামদুলিল্লাহ, আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজের সামগ্রিক কার্যকে কোঅর্ডিনেট বা নিয়ন্ত্রণ করে থাকে এবং তিনিদের ব্যবস্থা সব হয়ে থাকে, কারণ হজের কাজের সাথে বিমান মন্ত্রণালয় আছে, স্বাস্থ্যের জড়িত আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত আছে, বিভিন্ন মন্ত্রণের বিভিন্ন কাজ আছে। ঠিক অনুরূপভাবে রুট লেভেলে হাজি সংগ্রহ করা, তাদের ট্রেনিং এবং ইত্যাদি তাদের বিভিন্ন কার্যক্রমের সাথে ইসলামিক ফাউন্ডেশন পূর্ব জড়িত ছিল, এবারও জড়িত আছে। আর শুধু রুট লেভেলে শুধু ইসলামিক ফাউন্ডেশন না, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ইসলামিক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এই ধর্ম মন্ত্রণালয়ের যে নির্দেশে বা তাদের তত্ত্বাবধানে যে হজের কার্যক্রম, হজ ট্রেনিং, মানুষ হাজিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা উদ্বুদ্ধকরণ সামগ্রিক কার্যের সাথে, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে হজের এই যে বিশাল কার্যক্রম এটা একদম শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু ইসলামিক ফাউন্ডেশন কোনো না কোনোভাবে সম্পৃক্ত। ইসলামিক ফাউন্ডেশন যেহেতু ধর্ম মন্ত্রণালয়েরই একটি অঙ্গ সংগঠন, আর মূলত ইসলামিক ফাউন্ডেশন এদেশে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা তাদের বিরাট একটা নেটওয়ার্ক আছে, আর তাদের মূল কাজই হল উলামায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের প্রচার প্রসার। আজকে যে সংগঠন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর ঘরে প্রতিষ্ঠান, এটা শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মধ্যে একটা বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা ধর্ম মন্ত্রণালয় সম্পৃক্ত করে রোড লেভেলের কাজটা ওনারা করে থাকেন। ধন্যবাদ সম্মানিত আলোচক। সুপ্রিয় দর্শক, আমরা এবারে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আমরা আপনাদের কাছে ফিরে আসব, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন। ছোট্ট একটি বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের সাথে। আমরা জানি যে হজ ব্যবস্থাপনায় সরকার সবসময় ইসলামের খেদমতে অত্যন্ত তৎপর, আর এবারেও তার ব্যতিক্রম হয়নি। যথাসময়ে হজ ফ্লাইট শুরু হয়েছে, হজযাত্রীগণ সৌদি আরবে যাওয়া শুরু করেছেন। আমরা এ পর্যায়ে আমাদের সম্মানিত আলোচক জনাব আনিসুর রহমান, সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে জানতে চাইব যে এবারের হজ ব্যবস্থাপনার বিশেষ কিছু বিশেষত্ব যেটা বিশেষভাবে এবারে উল্লেখ করা যায় এই বিষয়ে তুমি দর্শকদের উদ্দেশ্যে দয়া করে কিছু বলো। জি, আপনি যথার্থই বলেছেন, আমরা কিছু ক্ষেত্রে গত বছরেতে দৃশ্যমান কিছু সংযোজনও বলতে পারি, আবার কিছু মানে পরিবর্তন সেটাও বলতে পারি। আমরা অন্যতমটা হচ্ছে যে আমরা সকল হজযাত্রীদেরকে, সম্মানিত হাজিদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম, দেশব্যাপী হয়েছিল এটা, 20 জুন থেকে 8 জুলাই পর্যন্ত আমরা সারা দেশে করেছি। আমরা যাতে গাইড তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যাতে তারা হজযাত্রীদের সুন্দর সেবা দিতে পারেন এবং তাদের যাতে কোনো ধারণাগত ভুল না থাকে, সবাই যাতে একই রকমের বিষয়গুলো অবলম্বন করেন, অনুসরণ করেন। আমরা যারা মোনাজ্জেম অথবা এজেন্টের প্রতিনিধি কিংবা মালিক যিনি ওখানে অবস্থান করবেন, আমাদের এবার আপনার প্রসঙ্গত বলা যায় যে 528টা এজেন্সি এবার হজ কার্যক্রমের সাথে জড়িত। এই 528টা এজেন্সির মোনাজ্জেম কিংবা তার প্রতিনিধি কিংবা মালিক পক্ষ তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, আলোচনা করেছি। এবারই প্রথম আমরা মেডিকেল টিমের একটা ব্রিফিংয়ের ব্যবস্থা করেছিলাম একদিনব্যাপী। এবারই প্রথম আমরা মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে যারা প্রশাসনিক দলে যাচ্ছে তাদের একদিনের ব্রিফিংয়ের ব্যবস্থা করেছিলাম।
অন্যান্য বছর যেই বিষয়টা হয় সেই সময়ে টিকিট কিন্তু এজেন্সির নামে করা হতো, এজেন্সি তার 200 হজযাত্রী যাবে এজেন্সির নামে করা হতো, টিকিটটা নিয়ে নিত সে। এবার আমরা বলেছি আমাদের হজ নীতিতেও ছিল এবং এটা আমরা ব্যাপক প্রচার করেছি, ব্যাপকভাবে তাদেরকে মোটিভেট করার হাজিদেরকেও চেষ্টা করেছি ইন্ডিভিজুয়ালের নামে, যে প্রত্যেক হজ যাত্রীর নামে, যেমনটা আমরা আমরা নিজেরা যখন ভ্রমণে যাই তখন আমার নিজের নামেই যেমন টিকিট ইস্যু হয়, পিএনআর পাই, আমি পিএনআরটাও দেওয়ার জন্য বলেছি। এবং পাশাপাশি গত বছর বিমান ওয়ান ওয়ে বোর্ডিং পাস দিয়েছিল, আসারটা দেয়নি, তাতে তাদের হাজিদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে। এবার বলেছি তাকে ওই টিকিট ইস্যুর সাথে বোথ ওয়ে বোর্ডিং পাস দিবে এবং পিএনআর দিবে, যাতে যাতে হাজি তার নিজেরটা তার বাড়ির থেকে সে ওয়েবসাইটে গিয়েও দেখতে পারে, ইয়ে করতে পারে, বা তার নামে যে ইস্যু হয়েছে এটা এটা একটা মৌলিক পরিবর্তন হয়েছে। যে কারণে এবার একই সময়ে গত বছরের তুলনায় একই সময়ে প্রায় 10 গুণ বেশি হাজি হয়েছে। অত্যন্ত চমৎকার আলোচনা আমরা শুনলাম। আমরা জানি যে সরকার আসলেই অত্যন্ত চমৎকার পরিবর্তন সাধন করেছেন, বিশেষ করে ই হজ সিস্টেম হওয়ার কারণে। তো এর সুফল ইতিমধ্যে আমাদের হজযাত্রীরা পেতে শুরু করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা এবারে আমাদের সম্মানিত আলোচক জনাব শামীম মোহাম্মদ আফজাল সাহেবের কাছে যাচ্ছি। আমরা আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাইব যে এই যে সামগ্রিক হজ ব্যবস্থাপনায় সরকারের যেই অবদান, অর্থাৎ আমরা আমাদের যেহেতু অনুষ্ঠানটি হচ্ছে ইসলামের খেদমত, তো ইসলামের খেদমতের এই যে কাজগুলো এখন হচ্ছে, এর অতীতে যদি আমরা যাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা শুরু করেছিলেন এবং সে তার ধারাবাহিকতায় বর্তমান সরকারের যা সংক্ষিপ্তভাবে বর্তমান সরকারের বিশেষ অবদানের কথা। আলহামদুলিল্লাহ, আসলে বাংলাদেশ 71-এর যুদ্ধে স্বাধীনতার পর 72-ই যখন সৌদি আরব আমাদের স্বীকৃতি দেন নাই, তখনও বঙ্গবন্ধু হজের ব্যবস্থা করেছিলেন বিশেষ ব্যবস্থায়, এবং সেখান থেকে শুরু করে পর্যায়ক্রমে 2009 সনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্ষমতায় আসার পর গত 9 বৎসর হজের অনেক উন্নতি হয়েছে, হাজির সংখ্যা বেড়েছে। যেমন 2006 সনে ছিল 47,000, 2009 সনে 65,000, পর্যায়ক্রমে এখন 1,27,000। অনুরূপভাবে ব্যবস্থাপনা অনেক ডেভেলপড হয়েছে। যেমন উনি বললেন যে হাজিদেরকে আবার আবার ফার্দার পুলিশ ভেরিফিকেশন লাগবে না, অনুরূপভাবে বিভিন্ন সেক্টর কাজ হয়েছে। আমরা যেহেতু সুন্নি মুসলমান, সুন্নত পালন করতে আমরা পারদর্শী, যে নতুন এবার ট্রেনিংয়ের ব্যবস্থাটা এই বর্তমান সচিব মহোদয় আমলে শুরু হয়েছে, যা পূর্বে ছিল না। যদিও হজের ফরজ ছিল 3টা, নিয়ত করে আরাম বাঁধা, আমরা সুন্নি মুসলমান হিসেবে সুন্নত বা অন্য দিকে ইয়ে করি, সেই কার্যক্রম যে হাজিরার জন্য যথাযথ তারা ইবাদত বন্দি যত করতে পারে, সেই জন্য হজের নতুন করে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা। অনুরূপভাবে এই যে বিভিন্ন হাজিদের বিভিন্ন সময় কষ্ট হয় ভাষাগত কারণে, বিভিন্ন কারণে, সেই জন্য অনেক কিছুতেই প্রশিক্ষণ ট্রশিক্ষণ ব্যবস্থা হয়েছে, হজ গাইড, চিকিৎসা, তারপর বিভিন্ন ইয়েতে এখন গত 9 বৎসর আগের চেয়ে এখন অনেকটা আগে গেছে। ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা দেখলাম যে হজ ব্যবস্থাপনায় সরকারের যে আগ্রহ এবং সরকারের যে উদ্দীপনা, সেগুলোর সুফল ইতিমধ্যে আমাদের হজযাত্রীগণ পেতে শুরু করেছেন। আর আমরা আশা করছি যে এই এই ধরনের উৎসাহ উদ্দীপনা যদি অব্যাহত থাকে, সামনের দিকে আমাদের হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং এর সুফল ভোগী হবেন আমাদের দেশের অসংখ্য মুসলমান। সুপ্রিয় দর্শক, আমরা এবারে ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি। আমরা বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসব, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম হজ ব্যবস্থাপনা নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন দুজন বিজ্ঞ আলোচক, সম্মানিত ধর্ম সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক। এবারে আমরা আমাদের সম্মানিত আলোচক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়ের কাছে যাচ্ছি। হজ ব্যবস্থা নিয়ে আমরা গত বছরের তুলনায় এবারে যে বিশেষ কিছু ব্যতিক্রমধর্মী কাজ হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা একটু জানতে চাই যে হজ ব্যবস্থাপনা, আমরা হজ করার পরে হজ থেকে ফিরে আসার সময় অনেক সময় দেখা যায় আমাদের হজযাত্রীদের অনেক বিড়ম্বনা পোহাতে হয়,
সেই সমস্ত বিড়ম্বনাগুলো নিরসনের ক্ষেত্রে সরকার এই ব্যাপারে কি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এই ব্যাপারে দয়া করে আমরা ধন্যবাদ আপনাকে যে আমরা আসলে হজের এবার পুরো বিষয়টাকে আমরা প্রথম থেকেই খুব মানে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছি এবং আমরা যে কাজগুলো যেখানে যখন করার দরকার ঠিক সময় আপনার উল্লেখযোগ্য প্রথম একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা এবারেই প্রথম একটা হজ ক্যালেন্ডার করেছিলাম কোন কাজটা কখন করব এটা একটা সময় আবদ্ধ করে দিয়েছিলাম আমরা বলতে পারেন যে 95 থেকে 98 ভাগই আমরা অর্জন করতে পেরেছি 2-3 ভাগ যেহেতু প্রথমবারের জন্য আমরা একাই না আমাদের বড় স্টেক হোল্ডার হচ্ছে আমাদের এজেন্টস আমাদের হজযাত্রী হজযাত্রীদের এবং এজেন্টের মধ্যবর্তী কিছু মধ্যস্বত্ব ভোগী থাকেন যারা হজকে হজের কার্যক্রমকে বিভিন্ন রকমভাবে মানে একটা মানে হজযাত্রী এবং হজের এজেন্টদের মধ্যে মধ্যস্বত্বভোগীদের একটা যেই ভূমিকা সেই ভূমিকাটা ক্ষেত্রবিশেষে হজকে হজযাত্রীকে হজযাত্রাক এবং হজযাত্রীকে বেশ সমস্যার সম্মুখীন করে সেগুলির থেকে বিরত থাকার জন্য আমরা ব্যাপক প্রচারণা করেছি এবং সেই প্রচারণায় আমাদের সহযোগী যারা ছিল আমাদের মন্ত্রণালয়ের আওতাধীন সংগঠন সংস্থা প্রতিষ্ঠান এর বাইরেও আমরা বাংলাদেশ টেলিভিশন মিডিয়ার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমরা সহায়তা পেয়েছি আমরা আশা করছি নির্বিঘ্নে যেমন হজ যাচ্ছে হজে এবং আশাটাও সেরকমই নির্বিঘ্নে হবে যেহেতু আমি আগেই বলেছি যে বোথ ওয়ে আসা এবং যাওয়ার তার বোর্ডিং পাস আছে এবং তার নামে টিকিট আছে পিএনআর আছে কাজেই তার কোনো রকমের সমস্যা হওয়ার কথা নাই অতীতে আমরা মাঝে মধ্যে দেখতাম যে আমাদের কিছু সংখ্যক হজযাত্রী তারা দেখা যেত যে এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে তারা যেতে পারে নাই তাদের একটা ক্ষোভ ছিল এবং অনেক সময় মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব হস্তক্ষেপে সেই সমস্ত হজযাত্রীগণ শেষ পর্যন্ত মক্কায় পৌঁছাতে পেরেছেন তো আমরা কি এইবারে জনসাধারণকে বা আমাদের মুসলমানদেরকে আমরা কি এই এই মেসেজ দিতে পারি যে ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ একজন হাজিকেও আমরা এইভাবে বিড়ম্বনার শিকার হতে দেব না বা এটা সম্ভাবনা নেই আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন এটা যে এই মেসেজ দিয়েছি আমরা ইতিমধ্যে এখন আপনি বলেছেন সেটা এই মেসেজটাই পৌঁছে দেওয়ার জন্য আমরা আশা করছি যে এরকম হবে না কারণ আমাদের টিকিটের একটা বড় অংশই অন্যান্য বছর যেটা হয় এবার আমরা কিন্তু নীতিতেও রেখেছিলাম সেটা হচ্ছে যে আগে টিকিট নিতে হবে তারপরে গিয়ে বাড়ি ভাড়া করবে কারণ টিকিট এর ওর সাথে নির্ভর করে তার ফ্লাইটটা যে কোন তারিখে যাচ্ছে সেইভাবে যদি বাড়ি ভাড়া বা হোটেল ভাড়া করে তাহলে কিন্তু তার হজযাত্রীদের বিড়ম্বনা হওয়ার কোনো সম্ভাবনা নাই বা হজযাত্রা বিলম্বিত হওয়ার সম্ভাবনা নাই এটা করেছে আমাদের হজযাত্রীদের হজ এজেন্টদেরকে বারবার মানে রিমাইন্ড করার পরে ওনারা তাই করেছে অধিকাংশই করে এসছে স্বল্প সংখ্যক এখনও অবস্থান করছে ওখানে বাড়ি ভাড়ার জন্য বা অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেগুলোর জন্য আমরা আজকে গত 2-3 এগুলি নিয়ে আমরা স্টক টেকিং করেছি আমরা খুব আশাবাদী যে এবার ওই ধরনের ঘটনা ঘটবে না ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত আলোচক আমরা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা আমরা শুনলাম আমরা জানি যে সরকারের যে আন্তরিকতা হজ ব্যবস্থাপনাকে আরও উন্নয়নের জন্য সেটি ইতিমধ্যে আমরা দেখছি অনেক সুফল বয়ে এনেছে ভবিষ্যতে আমরা আশা করছি আমাদের জন্য উত্তরোত্তর সুফল বয়ে আনতে এবারে আমরা আসছি আমাদের সম্মানিত আলোচক জনাব স্বামী মোহাম্মদ আফজাল সাহেবের কাছে আমরা জানি যে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার ক্ষেত্রে যেমন মুসলমানদের জন্য তিনি বিভিন্ন খেদমত যিনি তিনি যেগুলো করে গিয়েছিলেন এবং তার একটি অন্যতম অংশ ছিল হজ আমরা জানি যে তিনি হিজবুল বাহার নামে একটি জাহাজ পর্যন্ত হজযাত্রীদের হজ ব্যবস্থাপনায় বা তাদের যাতায়াতের জন্য তিনি তখন ব্যবস্থা করেছিলেন এবং এমনও হয়েছে যে সৌদি বাদশার সাথেও তিনি এই হজ ব্রত পালনে বাংলাদেশি মুসলমানদের অধিকার আদায়ের জন্য তিনি চেষ্টা করেছিলেন তা আমরা এই ব্যাপারে একটু ঐতিহাসিক কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাইব আলহামদুলিল্লাহ আসলে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি একজন বাঙালি একজন মুসলমান এবং ওনার পূর্বপুরুষ 600 বছর পূর্বে এই দেশে দিনের দাওয়াতে বাইজিদ বুস্তম রহমতুল্লাহর সাথে এসেছিলেন সেই দরবেশ আওয়াল এই রক্ত ক্রোনোলজিক্যালি ইসলামের খেদমত করে যাচ্ছেন এবং বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার হাত ধরেও কিন্তু সেই ইসলামী ফাউন্ডেশন মাধ্যমে অনেক দিনই খেদমত করে যাচ্ছেন তার নমুনা দেখতে পাচ্ছি তা আলহামদুলিল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু বাদশাহ ফয়সাল সাথে সেই জোট নিরপেক্ষ
সম্মেলনের আলোচনার একটা বিষয় ছিল যে বাংলাদেশের যখন স্বাধীনতা স্বীকৃতি টিকৃতির এ সমস্ত বিষয়ে কথাবার্তা অনুষদে একটা কথাই ওনার ছিল যে দেখুন বাংলাদেশের মুসলমানদের হক আছে কাবা ঘরে যে আবাদত করার, তাই আমি বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি তাদের হজটা যেন করতে বসে ব্যবস্থা আপনি করে দেন, ধর্মীয় ওই যে অধিকার এটা দেন। আমি কিন্তু কোনো সাহায্য চাই না, কোনো কিছু চাই না, সাহায্যের জন্য আপনার কাছে আসিনি। আমি যাচ্ছি আমার দেশের মুসলমানদের ধর্মের অধিকার হজ করার প্রতিটা এক যাদের সামর্থ্যদেরকে ফরজ সে হজের অধিকারটা যেন আদায় হয়। তো এইভাবে উনি ইসলামের তাহাজ্জিবত মধ্যে ইসলামের মৌলিক বিষয়ের উপরে উনি অনেক অবদান রেখে গিয়েছেন। ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো সম্পর্কে কিছুটা অবহিত হলাম। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে এসেছি। আমরা এবারে আমাদের সম্মানিত আলোচক, আমাদের সচিব ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কাছে যাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের এই যে হজ যাত্রীগণ যারা আমাদের হজব্রত পালন করছেন, তাদের উদ্দেশ্যে আপনি আপনার কোনো মেসেজ আছে কি না সেই ব্যাপারে? আমরা ওখানে আমাদের সরকারি বা বেসরকারি উভয় ব্যবস্থাপনাই অন্যান্য বছরের চেয়ে যথেষ্ট ভালো বলে আমরা এখনও নিয়ে জেনেছি। আমাদের কাউন্সিলর হজ আমাকে প্রতিদিনই আপডেট দিচ্ছে বিভিন্ন বিষয়ে, তাতে আমার মনে হয় না যে তারা খুব বেশি সমস্যায় ওখানে থাকবে। তাদেরকে যেটাই একটাই যে আপনারা আমরা আগেই বলেছি যে সুশৃঙ্খলভাবে কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়ে যার যার এবাদতে মশগুল থাকবেন, যতটা সময় আপনারা এবাদত করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আপনার গুনাহ মাফ করায় নিতে পারেন। আমরা জানি যে হজ হচ্ছে এমন একটি এবাদত যা আল্লাহ পাক যদি কবুল করেন তাহলে সমস্ত অতীতের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তাহলে হজের যে শিক্ষা এটা যেন আমরা ধরে রাখতে পারি, এটাই হবে আমাদের প্রকৃত অর্থে সবার কাছ থেকে প্রাপ্য। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, তো আমরা আপনাদের সবাইকে আমরা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।